একজন দুইজন নয় এই যে ভারতে হাজার হাজার হিন্দু কালিমা পরে মুসলমান হয়েছে সারা দুনিয়াতে লাখ লাখ হিন্দু অনমুসলিম কালিমা পরে মুসলমান হয়ে যাচ্ছে ইসলামের সৌন্দর্য দেখে কথা বলেন ঠিক না যতই চক্রান্ত করুক না কেন ইসলাম কে মিটিয়ে দেওয়ার জন্য দিন ধর্মে কে মিটিয়ে দেওয়ার জন্য আল্লাহর কোরআন কে মিটিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা বলেন আমি এগুলাকে হিফাজত করব সুবহানাল্লাহ আল্লাহ বলছেন আমি আল্লাহ হেদায়েতের মালা গলায় দিয়া হিন্দুকে কালেমা পরে মুসলমান বানাবো ওর দ্বারা নিয়ে আমি আল্লাহ ওর জীবনটাকে ওর জীবনটাকে আমি আল্লাহ উজালা করে দিব তালা দুনিয়াতে ও শান্তিতে থাকবে ও শান্তিতে থাকবে সুহান আল্লাহ এই আমার ভাইয়েরা আমাদের দেশেও শত শত হিন্দু কালেমা পরে মুসলমান হচ্ছে আল্লাহামদুল্লাহ আলহামদুলিল্লাহ এই আমাদের মসজিদে একজন আছে এই এক পরিবার পুরা পরিবার আমার কাছে পরে কয়েকদিন আগে মুসলমান ইসলাম গ্রহণ করছে আলহামদুলিল্লাহ বলেন পুরা পরিবার আলহামদুলিল্লাহ পুরা পরিবার ইসলাম কবুল করছে কয়েকদিন আগে এই যে একটা ছেলে আছে বাবা এদিকে আসো তো একটু এদিকে আসো আপনারা একটু দেখেন এই ছেলেটার পুরা ফ্যামিলি আলহামদুলিল্লাহ ওকে একটু দেখেন এদিকে তাকাও পুরা ফ্যামিলি ইসলাম কবুল করছে আলহামদুলিল্লাহ বলেন না এরকম এই ফ্যামিলি না শত শত ফ্যামিলি আলহামদুলিল্লাহ ইসলাম কবুল করতেছে ওদের ফ্যামিলির জন্য দোয়া করুন তোমার নাম আগে কি ছিল বাবা বিকাশ ছিল আগে নাম এখন আমি নাম দিয়েছি আব্দুল্লাহ সুন্দর নাম না নবীজির বাবার নাম ছিলেন কি আবদুল্লাহ ওর মার নাম কি যেন ছিল আমি নাম দিয়েছি আমি না আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ পুরো ফ্যামিলি আলহামদুলিল্লাহ ইসলাম কবুল করেছে ওদের ফ্যামিলির জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন ওদেরকে ইসলামের জন্য পুরাপুরি কবুল করে আমিন বলেন আমি আপনাদেরকে অনুরোধ করব যারা ইসলাম কবুল করে নতুন ইসলাম কবুল করে ওদের উপরে অনেক চাপ আসে আপনারা ওদেরকে সহযোগিতা করবেন ভালোবাসবেন ভালোবাসার চাদর দিয়ে একটু আগলায় রাখবেন এটা আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা সেলাইটার জন্য দোয়া করবেন ওর ফ্যামিলির জন্য দোয়া করবেন আর যাওয়ার পথে ওকে একটু সাহায্য সহযোগিতা করবেন কে কারণ এটা আমাদের দায়িত্ব ওই এতদিন মুশ্রেকদের অন্তর্ভুক্ত ছিল কিন্তু এখন আর সে মুশেক না সে ইমান গ্রহণ করে ইসলামের সুচিতল নিচে আশ্রয় গ্রহণ করেছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এই সিলেটার এই পরিবার পুরা পরিবারটা ইসলাম কবুল করেছে আলহামদুলিল্লাহ আমার কাছে কিছুদিন আগে দোয়া করবেন আমাদের মেহমান অনন্ত জলিল সাহেব আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তালা ওনার হায়াতে বরকত দান করে ব্যক্তিগতভাবে খুব ভালোবাসে আলেমল আমাদেরকে ভীষণ ভালোবাসে গরিব অসহায়দেরকে ভীষণ ভালোবাসে আমরা সকলেই দোয়া করি অন্তর অন্তর স্থল থেকে আল্লাহ তালা তাকে দিনের জন্য পুরাপুরি কবুল আর মঞ্জুর করে নামিন আমাদের হাজি নাজিমউদ্দিন সাহেবকেও তালা কবুল করে পাশাপাশি এই সিলেটার জন্য সকলে আমরা দোয়া করি আল্লাহ তালা যেন ইসলামের পথে ইশতেকামাত দান করে আল্লাহ তালা যেন ইসলামের পক্ষে বাকি জীবনটাকে অতিবাহিত করার তা ওফিক দান করে নামিন আমরা যাওয়ার পথে ওকে সহযোগিতা করে যাবে ইনশাআল্লাহ ওরা যেন ভালো চলতে পারে আল্লাহ তালা তৌফিক দান করে বস আমরা এভাবেই ইসলাম কবুল করবি ইনশাল্লাহ দিন দিন আল্লাহ তালা ইসলামের বিজয় দিন দিন আল্লাহ তালা আমাদেরকে দেখাবেন এগুলো যখন দেখি তখন দিলে শান্তি পায় আলহামদুলিল্লাহ এগুলো যখন দেখি ভিতরে শান্তি পায় যে আলহামদুলিল্লাহ যতই কষ্টে থাকি না কেন ইসলাম নিয়ে যতই কষ্টে থাকি না কেন যখন দেখি ইসলাম কবুল করে যখন দেখি একজন যুবকের মুখে দাঁড়ি যখন দেখি একজন যুবকের মাথায় টুবি যখন দেখি একজন নৌজন মসজিদে এসে নামাজ পড়তেছে আওবিন পড়তেছে তাহাজুদ পড়তেছে শ্রাক পড়তেছে তখন দিলে শান্তি পাই ভালো লাগে আনন্দ পাই আলহামদুলিল্লাহ একদিকে কষ্ট থাকলে অন্যদিকে আল্লাহ তালা দিন দিন ইসলামের বিজয় দেওয়ার জন্য আমাদেরকে দেখাচ্ছে সুহান আল্লাহ আল্লাহ রবল আলমী আমাদেরকে ইসলাম নিয়ে নিয়মর বার্তা দান করেন আমিন